আসসালামু আলাইকুম। আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন রাজশাহী নগর ভবনের পাশে অনুষ্ঠিত রাজশাহীর বাণিজ্য মেলা, যা প্রতি বছর এই জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। মেলায় প্রবেশের পর হাতের ডান দিকে আপনারা প্রথমে দেখতে পাবেন কিছু কসমেটিক্স বা মনোহারির দোকান, আর হাতের বাম পাশে পেয়ে যাবেন প্রথমে মিষ্টান্নর দোকান, সে পাশে ভাজা পড়ার দোকান এবং কিছু আইসক্রিমের দোকান পেয়ে যাবেন। চলুন আমরা আস্তে আস্তে ভিতরে যাই। মেলার মিষ্টানের দোকানগুলো আমরা সব শেষে দেখব। প্রথমে আমরা চলে যাই ডান দিকে কিছু মনোহারির দোকান বা কসমেটিক দোকান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারীদের হাত সাজানোর জন্য বিভিন্ন ধরনের চুড়ি আর তাদের কসমেটিক্স, নারীদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের পাশাপাশি এখানে সবচেয়ে বেশি লক্ষ্য করবেন থ্রি পিসের দোকান, বাচ্চাদের খেলনাও বাদ যাবে না। আবার ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের আরবি ক্যালিগ্রাফি বা বিভিন্ন ধরনের ফ্লেকার্ডও আপনারা দেখতে পাবেন এখানে অনায়াসে। মেলায় গিয়ে যে শুধু মেয়েদের জিনিস পাওয়া যায় তা না, এখানে মেয়েদের পাশাপাশি এখানে বাচ্চাদেরও বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। নাগরদোলা ঘোড়াগাড়ির ট্রেন, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখন বাচ্চাদের ঘোড়াগাড়ি। আর আপনারা যারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি চিপস, চকলেট, চানাচুর, আচার ও বাদাম খেতে ভালোবাসেন, তারা অবশ্যই এ দোকানে ঢু মারতে ভুল করবেন না, কারণ এ দোকানে আপনি পেয়ে যাবেন হাতের নাগালে বিভিন্ন ধরনের দেশি বিদেশি চকলেট, বাদাম ও আচার। বাচ্চাদের বিভিন্ন ধরনের বিনোদনের পাশাপাশি এখানে জাম্পিং ব্যবস্থা করা হয়েছে। এখানে বাচ্চারা তাদের ইচ্ছামতো অনায়াসে লাফালাফি করতে পারবে এবং এই লাফালাফি কেন্দ্রকে ঘুরে তার পাশে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এখানে পুরো একটা চিড়িয়াখানা বা থিম পার্কের একটা আভাস তৈরি করা হয়েছে। আপনি যদি কোনো যুদ্ধের সিনেমা বা স্নাইপিং সিনেমা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিজেকে যাচাই করতে এখানে ভুলবেন না, সেই ক্ষেত্রে আমরা কোনো ব্যতিক্রম হয়নি। স্নাইপিং সিনেমা বারবার লক্ষ্যভেদ করলেও আমরা এখানে যথেষ্ট ব্যর্থ হয়েছি আমাদের লক্ষ্যভেদ করতে। মেলায় ঘুরতে ঘুরতে আমাদের দেখা পড়লো একজন বাবুল খেলনা বিক্রেতার সাথে এবং সে তার খেলনা দিয়ে পুরো মেলায় বাবুল ছড়িয়ে সবাইকে আনন্দ দিচ্ছে, সেই ক্ষেত্রে আমার মেয়ে ব্যতিক্রম হয়নি। এবং আপনি শুধু মেলায় আসবেন, ঘুরবেন, ফিরবেন, আনন্দ করবেন, বিনোদন করবেন তা কি আর হয়, আপনার কিছু খাওয়ারও দরকার, আর সেই খাওয়ার জন্য আপনি পেয়ে যাবেন কিছু স্বাস্থ্যকর খাবার। আপনি এখানে ভিন্ন জাতের বিভিন্ন ফ্লেভারের আইসগোল্লা খাবার পেয়ে যাবেন, তার পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন জাতের মামা মিশ্রিত বা চিপস মিশ্রিত নাইট্রোজেন গ্যাসের সাথে খাবার, যেটা দেখতে অনেকটা ধোয়ার মতো লাগে। আপনি মেলায় যদি ভাজা পোড়া কিছু খেতে চান তাহলে রেডিমেড এরকম চিপস ভাজা পেয়ে যাবেন, যেটা মুহূর্তের মধ্যে আপনাকে গরম গরম ভেজে দেবে। আপনি শুধু মেলায় ঘুরবেন কিন্তু খাবেন না তা তো হয় না, আমরা মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই নগর ভবনের পাশে আপনি এরকম ফাস্টফুডের অনেকগুলো ভ্যান পেয়ে যাবেন, আপনি এখান থেকে আপনার চাহিদা মতো মুখরোচক খাবারগুলো খেয়ে নিতে পারেন। আমরা মূলত এখানে পাস্তা, বার্গার, চটপটি ও ফুচকা খেয়েছিলাম। আর একটা কথা না বললে নয়, আপনারা মেলায় আসবেন, ফিরবেন, ঘুরবেন, মজা করবেন, খাওয়া দাওয়া করবেন কিন্তু মেলার জিলাপি খাবেন না তা তো আর হয় না। আপনারা দেখেছিলেন মেলায় ঢুকতে হাতের বাঁ দিকে এক মিষ্টান্নর দোকান রয়েছে, আপনারা সেখান থেকে অবশ্যই বিভিন্ন রকমের জিলাপি খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা, রাজশাহীর বাণিজ্য মেলার বিভিন্ন চিত্র আপনাদেরকে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।